হামাসও পুতিনকে জিততে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন ইসরায়েলি নেতাদের রাগে অন্ধ না হতে এবং 9/11 সময় যুক্তরাষ্ট্রের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন। এদিকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা গর্হিত অপরাধ বলেছে সৌদি আরব। এখনও অবরুদ্ধ গাজা। ইসরায়েল তার সীমান্ত জুড়ে পানি, বিদ্যুৎ, খাদ্য এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। দক্ষিণ গাজা শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর শুক্রবার ভোরের বিমান হামলায় কমপক্ষে 21 জন ফিলিস্তিনি মারা গেছেন। বিস্তারিত জানাচ্ছেন নিশি সূর্য। ইসরায়েল হামাস যুদ্ধ 2 সপ্তাহ গড়ালেও এখনো থামার কোনো নাম নেই। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে মৃতের লাশ, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা উপত্যকা। ইসরায়েলের হামলা থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি শরণার্থী শিবিরও বাদ যাচ্ছে না। শুক্রবার ভোরে দক্ষিণ গাজা শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এ সময় অন্তত 21 জন ফিলিস্তিনি প্রাণ হারান। শুধু তাই নয়, গাজায় একটি গ্রিক গির্জায় ইসরায়েলি বোমাবর্ষণে 8 জন মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে অভিযান চালিয়ে 14 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এমন অবস্থাতেও নেই কোনো সমঝোতার আভাস। যুদ্ধবিরতির কথা না বলে বরং ইসরায়েলের পাশে এসে দাঁড়াচ্ছেন শক্তিশালী পশ্চিমা মিত্ররা। তারা ইসরায়েলের জয় আশা করছে। তেল আবিব সফর শেষে নিজ দেশে ফিরে ইসরায়েলের পক্ষে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসককে জিততে দেওয়া যাবে না। I saw people who are strong, determined, resilient and also angry. ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন। এ সময় তিনি ইউক্রেন ও ইসরায়েলকে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান এবং এই দুটি দেশকে সহায়তা প্রস্তাব ছাড় দিতে কংগ্রেসকে বলবেন বলেও জানিয়েছেন বাইডেন। এদিকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা গর্হিত অপরাধ বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার রিয়াদে সৌদি রাজপ্রাসাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সালমান বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি বিপজ্জনক হবে। এর আগে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা জানিয়ে তেল আবিব সফর করেন ঋষি সুনাক। এদিকে মিশরের রাফা সীমান্ত ক্রসিং শুক্রবারও খোলার সম্ভাবনা নেই। এতে জরুরি ত্রাণের অভাবে, এতে খাদ্য, পানি, চিকিৎসা, ওষুধ এসব বিভিন্ন জরুরি ত্রাণের অভাবে অমানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন 10 লাখেরও বেশি ফিলিস্তিনি। নিশীত সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.